দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডে কোভিড নন কোভিড সব ধরনের অসুখ নিয়ে আপনাদের নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের আয়োজন থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় মাতৃত্বকালীন ঝুঁকি এবং করণীয়, এবং এই বিষয়ে কথা বলতে আজ অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর রওশন আরা বেগম, সহসভাপতি বিএমডিসি, প্রাক্তন সভাপতি ওজিএসপি। তাই পরামর্শ পেতে আমাদের ফোন করুন 9824052 এই নাম্বারে। সাথে থাকছি টুম্পা হাসান। ডক্টর রওশন আরা বেগম, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টর জন কলে। মাতৃত্বকালীন ঝুঁকি নিয়ে আমরা কথা বলতে চাইছি। সাধারণভাবে দেখা যায় যে 90-95% গর্ভাবস্থার পরিসমাপ্তি সুষ্ঠুভাবেই ঘটে, শুধুমাত্র 5-10% মায়ের ক্ষেত্রেই জটিলতা দেখা যায়। আপনার কাছে একটু জানতে চাইব যে আমরা কোন অবস্থায় গর্ভাবস্থাকে ঝুঁকিপূর্ণ বলছি। ধন্যবাদ টুম্পা আজকের অনুষ্ঠানের জন্য যমুনা টিভিকে। আসলে যখনই একজন মা গর্ভবতী তখনই বলি আমরা তাদের জীবন ঝুঁকিপূর্ণ, কারণ আমরা দেখি যে আমরা প্রথম প্রথম সবাই বলে যে এটা তো একটা ফিজিওলজিক্যাল নর্মাল ব্যাপার, তারপরেও কিন্তু যে কোনো সময় তার জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে। সেই জন্য যখনই একজন মা গর্ভবতী হবেন তখনই কিন্তু তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা নিকটস্থ যে কোনো স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিতে হবে, কারণ এইটি বাচ্চার সঙ্গে তার শারীরিক অনেক রকমের পরিবর্তন ঘটে। যেমন ধরেন প্রেশার বেড়ে যেতে পারে, রক্তক্ষরণ হতে পারে, আর্লি রক্তক্ষরণ হতে পারে, মানে প্রেশার হতে পারে, ব্যবসান হয়ে যেতে পারে, অথবা আর্লি ডেলিভারি হয়ে যেতে পারে, ডায়াবেটিস ডেভেলপ করতে পারে, নানা ধরনের মেডিকেল ডিসঅর্ডার দেখা দিতে পারে। তাছাড়াও বাংলাদেশে যেটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ মাতৃ মৃত্যুর কারণ হচ্ছে রক্তক্ষরণ এবং এক্ল্যাম্পসিয়া, খিচুনি যাকে বলে। কাজে আমরা সবসময় মনে করি যখনই মা একজন গর্ভবতী হবেন তখনই কিন্তু তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এছাড়া কোনো পদ্যন্ত নেই। তার মানে কিন্তু ঝুঁকি, মাতৃত্বকালীন ঝুঁকির কিন্তু অনেকগুলো বিষয় তাহলে উঠে আসলো। একটু যদি শুরু থেকে একটু আপনার কাছে জানতে চাই যে এইজ লিমিট কি আছে কোনো, যেটা আসলে মানে গর্ভধারণের জন্য সেফ বা মায়ের আসলে উচিত যে যে কেউ যখন যখন প্ল্যান করবেন বেবি নেওয়ার জন্য তখন আসলে এই এইজটা আসলে পারফেক্ট? আসলে আমরা কিন্তু বলি যে প্রি কনসেপশনাল কাউন্সেলিং, একটা মা বাচ্চা নেবেন এটা কিন্তু তার মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট বলি আমি সব রাষ্ট্রের প্রতি, তার পরিবারের প্রতি সবাই, যেটা তার অধিকারটুকু তাকে দিতে হবে। কিন্তু নেবার আগেও তাকে কিন্তু পরামর্শ করতে হবে যে আমি আসলেই আমি ঠিক কিনা, আমার এখন নেওয়া ঠিক হবে কিনা, বয়সের দিক থেকে, স্বাস্থ্যের অন্য কোনো অসুখ বিসুখ আছে কিনা সেই দিক থেকে, অর্থনৈতিক অবস্থার দিক থেকে, শিক্ষাগত ব্যবস্থা করতে, কারণ একটা মেয়ে পিএইচডি করতে যাচ্ছে বা মেডিকেলে পড়াশোনা করতে যাচ্ছে, হঠাৎ সিলিপ প্রেগনেন্সি বলে আমি এখন নেবো না, মানে সবগুলো ব্যাপার নিয়ে কিন্তু প্রি কনসেপশনাল কাউন্সিলিং, মানে প্রাক পরবর্তী গর্ভধারণের আগে প্রস্তুতি যেটা নিতে হবে সেটা কিন্তু আমাদের দেশে বলতে গেলে এই ধারণাটা নাই ঠিক মতো। সারা দেশে কিন্তু পৃথিবীতে কিন্তু প্রি কনসেপশনাল কাউন্সেলিংয়ের একটা মানে ব্যাপার মাথায় থাকে, আমাদের দেশে সেটা নাই। কিন্তু এখন থেকে আমরা কিন্তু খুব জোর দিচ্ছি, কারণ তাহলে হয় কি বয়সটা যেটা বললেন আপনি, আমরা সবসময় একটা কথা বলি 20-এর আগে বাচ্চা না, আবার 35-এ পড়ে না, কারণ 20-এর আগে যে দিবে, আমরা বাংলাদেশে এখন আইনগতভাবে 18-তে বিয়ে পারমিশন দেওয়া হয়েছে, আমরা সেটাকেও মনে করি যদিও আইনগতভাবে সে করা হয়েছে, তবুও আরও যদি পিছিয়ে দেওয়া হয় তাহলে মেয়েটি কিন্তু বয়সের দিক থেকে শারীরিক গঠনটা তার ঠিক হয়, এবং 20-এর আগে এই জন্যই মানা করি কোনোভাবেই তার শরীরটা কিন্তু 20-এর আগে তৈরি হয় না বাচ্চা নেওয়ার জন্য, কারণ বাচ্চা নেওয়া নিতে হলে নানা ধরনের পরিবর্তন শরীরে ঘটে, সেই ঘটনাগুলো ঘটানোর জন্য কিন্তু বয়সের দরকার। তাই আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে আমরা কখনই 20-এর আগে নিতে মানা করবো, 35-এ পড়ে না যদি খুব জরুরি প্রয়োজন না। ধরেন একটা মেয়ে বিয়ে করলো ক্যারিয়ার করতে করতে গিয়ে 35-এর পর, অথবা তার যে কোনো কারণে হয়তো আবার একটা বিয়ে হলে 35-এ পড়ে, সেখানে তো তাকে আমরা অ্যালাউ করতে পারি, কিন্তু স্বাভাবিক নিয়মে 20-এর আগে নয়, 35-এ পড়ে না। এটি গেল আরেকটি বিষয়। এইজের পরে আমি আপনার কাছে যদি বডি ওয়েট নিয়ে জানতে চাই, কারণ বলা হয়ে থাকে যে সুস্বাস্থ্যের অধিকারী নারীদের তুলনায় মেদবহুল নারীদের গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। এই যদি অবস্থা হয় তাহলে আসলে মেদহীন হয়ে কি গর্ভধারণের পরিকল্পনা করা উচিত কিনা? কখনোই না, একজন মেয়ে সবসময় একজন ভালো সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। একটা মেয়ে ধরেন আমাদের দেশে যেটা এখন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সেটা হলো অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা যারা বিয়ে হয়নি বা বিয়ে হলো তারপরও দেখবেন যে মেয়েরা আসছে, মাসিক বন্ধ হয়ে গেল, অনেক বেশি ওজন বেড়ে যাচ্ছে, তার মাসিকের নিয়মিত হচ্ছে না, অনেকদিন পরে পরে মাসিক হচ্ছে, আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, অনেকগুলো তার ভালো ভালো ডিম থাকে কিন্তু সে বাচ্চার মেয়ের মতো থাকে না, আবার মাসিকও নিয়মিত হতে পারে না। সেই জন্যই আমরা কিন্তু সবসময় বলি যে একজন মা যখন গর্ভবতী হবেন সব দিক থেকে তাকে
সুস্বাস্থ্যের অধিকারী হবে, মানে তার নিউট্রিশনাল এসপেক্টটা এমন হবে সেজন্য অতিরিক্ত ওজন না হয়, আবার একেবারে স্টান্টেড গ্রোথ না হয় বা একেবারে ওইরকম ওয়াস্টিংও না হয়, যেমন একেবারে শরীরে কিছুই নাই, কাজে তার বিএমআইটা অবশ্যই ঠিক করে নিতে হবে। আমরা তো শক্ত মেডিকেল ভাষায় না বলি বলি যে একজন তার অতিরিক্ত মেদ নিয়ে বা অতিরিক্ত ওজন নিয়ে কখনই সে বাচ্চা নিতে পারবে না। এবং তারপর যে বিষয়টি জানতে চাইবো যে গর্ভধারণের বিষয়টি, কতবার গর্ভধারণ বা কয়টি সন্তান প্রসবের পর আসলে একজন মায়ের উচিত না দ্বিতীয়বার বা তৃতীয়বার সন্তান নেওয়া? আমাদের দেশে আমরা তো আগের দিনের যে সবাই এখানে যদি বলি সংখ্যাটা নিয়ে একেবারে ঠিক মতো নির্ণয় করে দিই, বলবেন যে আমার মা নানিদের তো 14-15 করে বাচ্চা হয়েছে, আপনারা এখন নির্ণয় করছেন কেন? আসলে প্রয়োজন অনুসারে আগে দেখা যেত যে হয়তো অনেকগুলো মা বাচ্চা মারা যাচ্ছে, একটার পর একটা মারা যাচ্ছে, বেঁচে যাচ্ছেন, এইভাবেই বাচ্চা নেওয়া হতো, মানে মায়ের জীবনটাকে কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করা হতো না। আমরা এখন বলি যে একেবারে নিয়ম করি না, যে আসলে শারীরিকভাবে প্রয়োজন কতটুকু আমার সংসারের জন্য এবং আমাকে আমার জীবন ধারণের জন্য সেইটুকুই করা উচিত, কারণ জীবনটাকে যদি ঠিক সুন্দর মতো গঠন করা যায়। আমরা বলি এখন যে সরকারেরও নির্দেশ রয়েছে এক দুটির বেশি সন্তান না, আসলে আমরা সবাই মনে করি যে আগে তো সব একবার বলা হচ্ছিল একটির বেশি না, কিন্তু এখন আমরা মনে করি দুটির বেশি সন্তান না নেওয়াতে এভাবে, তবে হ্যাঁ অনেক সময় নানা ধরনের দুর্ঘটনা ঘটে, আবার কারো কারো কিছু কিছুটা মানসিক পরিবর্তন হয়, কারো শারীরিক পরিবর্তন হয়, কিছুটা হয়তো বাচ্চার কোনো রকম ডেভেলপমেন্টাল ডিফেক্ট আছে সে নিতে যাচ্ছেন, বা বাচ্চা কোনো কারণে হয়তো স্পেশাল বেবি হচ্ছেন। আপনার কাছে আমি জানতে চাইবো এই পর্যায়ে, আপনি প্রি কনসেপচুয়াল কাউন্সিলিংয়ের কথা বলছিলেন, যারা গর্ভধারণ করতে চান কিন্তু যারা গর্ভধারণ করে ফেলেছেন তাদের জন্য একটু বলুন যে আসলে কতবার করে ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের সংস্পর্শে থাকা উচিত? ধন্যবাদ। সবসময় আমি প্রথমেই বলেছিলাম যে একজন মা যখনই গর্ভবতী হন তার জীবনকে আমরা মনে করি ঝুঁকিপূর্ণ, সেই জন্য অবশ্যই পরিবারের ডিসিশন নেওয়া উচিত যে তাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, কোথায় কোন জায়গায় কীভাবে ডেলিভারি করাবেন, কত কতবার যাবেন, কীভাবে যাবেন, বাহন ঠিক আছে কিনা, অর্থনৈতিক ব্যাপার ঠিক আছে কিনা, সব কিছু মিলিয়ে একটা পরিকল্পনা তৈরি করতে হবে, সেটা বলি প্রেগনেন্সি প্ল্যান। এই প্ল্যানটা করেই কিন্তু ঠিক করতে হবে আমি কতবার ডাক্তারের কাছে যাবো। নর্মালি কিন্তু বাংলা আমাদের WHO একটা পরামর্শ অনুযায়ী 8 মিনিমাম 8 যেতে হয়, বাংলাদেশে আমরা বলছি যে আমাদের জন্য ম্যাক্সিমাম যদি 4 সে আসে তাহলেও কিন্তু তাকে অন্ততপক্ষে আমরা নিরাপদ একটা মাতৃত্বের দিকে নিয়ে যেতে পারি। সেই জন্য আমরা বলি যে প্রথম আমরা বলি 12-16 একবার আসতে পারেন, 24-28 সপ্তাহের মধ্যে একবার আসতেন, 28-32 সপ্তাহের মধ্যে একবার, এবং তারপরে 36 সপ্তাহ পর্যন্ত একবার। কাজে কমপক্ষে 4 যদি তিনি আসেন তাহলে তার জীবনে যে এই মাতৃস্বাস্থ্যকালীন অবস্থায় যে জিনিসগুলো পরিবর্তন হচ্ছে সেখানে কিন্তু তাকে কী কী টেস্ট করতে হবে, কীভাবে ওষুধ খেতে হবে, কীভাবে খাবারটা খেতে হবে, কতটুকু বিশ্রাম নিতে হবে, এবং এই যে প্রেগনেন্সিকালে কালীন সময়ে কী ধরনের ঝুঁকিপূর্ণ হতে পারে, কী কী পরিবর্তনের জন্য কী কী তাকে লক্ষ্য রাখতে হবে, সেই জিনিসগুলো কিন্তু তাকে বলে দেওয়া যায়। সেই জন্যই কিন্তু ডাক্তারের কাছে আসতে হবে প্রথম দিকেই। জি, আমরা তো জানি আপনারা প্রেগনেন্সিটাকে 3 ট্রাইমেস্টারে ভাগ করে থাকেন, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। যদি একটু ফার্স্ট ট্রাইমেস্টারের ব্যাপারে জানতে চাই যে এই 3 প্রথম গর্ভধারণের পর থেকে মায়ের আসলে কী কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে এবং মায়ের খাবার বা রেস্টের বিষয়ে এইগুলো বা মেডিসিনের বিষয়টা আসলে কেমন হওয়া উচিত? প্রথম 3 কিন্তু দেখো বাচ্চার যেদিন তাকে গর্ভ আসলো জানতে পারলো সে তখন ঘোষণাটাই দেয় কিন্তু বমি করে, বাড়িতে বমি করা উৎসব শুরু হলো, মায়ের খুব কষ্ট কিন্তু বাড়িতে আনন্দ উৎসব শুরু হয়। কাজে এই সময়টাকে কিন্তু মাকে একটু খুব সান্ত্বনা দিতে হবে, যেতে বমিতে স্বাভাবিক ব্যাপার হতেই পারে কিছু হরমোনাল চেঞ্জের জন্য, কিন্তু তোমাকে খাবারটি ঠিক মতো খেতে হবে এবং কী ধরনের খাবার খাবে, খুব বেশি অতিরিক্ত একেবারে মানে মশলাযুক্ত খাবার না, স্বাভাবিক যে খাবার সবাই খায় সেরকম খাবারই খাবে, তুমি সে যেটি পছন্দ করে তার জন্য সেটি কিন্তু প্রয়োজনীয়। তাই কাজেই সেই সময় অতিরিক্ত বমি যদি না হয় স্বাভাবিক খাবার বেশি খাবে, যখন মার জীবন যে এমন ঝুঁকিপূর্ণ যে বমি করতে করতে সেটার জীবন ধারণে রক্ষায় কঠিন হয়ে গেছে তখন কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং এই আর্লি প্রেগনেন্সিতে আমরা মনে করি স্বাভাবিক খাবারগুলোই খাবে, একটু রেস্ট, রেস্ট মানে একদম শুয়ে থাকে না, কাউকে কাউকে আমরা বলি যে দেখুন যদি কোনো রকম তীব্র পেটে ব্যথা না হয় বা যদি কোনো রকম ব্লিডিং না হয় তাহলে কিন্তু সে স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারবে। অনেকে চাকরি বাকরি করেন, তারা মনে করেন যে না আমি হয়তো যেতে পারবো না, ঝাঁকি ঝয় ঝাঁকি খেলে বা ওরকম অসুবিধা হলে আমার বাচ্চাটি হয়তো নষ্ট হয়ে যেতে পারে, সেই সময় কিন্তু আমরা বলি যে না যদি কোনো রকম ব্যথা না হয়, কোনো ব্লিডিং না হয়, তিনি স্বাভাবিক কাজগুলো করতে পারবেন, তিনি চাকরিটা কিন্তু রক্ষা করতে পারবেন। ঝুঁকিটা হলো এরকম যে অনেক সময় দেখা যায় যে অনেক তীব্র ব্যথা হয়ে রক্তপাত হয়ে বাচ্চাটা অবসান হয়ে যেতে পারে, সেই জন্য আমরা বলি যে একটু সাবধানে থাকবেন, খাবারগুলো ঠিকমতো খাবেন এবং বিশ্রাম নেবেন। বিশ্রাম মানে একদম 24 শুয়ে থাকে না, আমরা বলি যে অন্ততপক্ষে
আট ঘন্টা ঘুমাবার, আট ঘন্টা বিশ্রাম, না আট ঘন্টা কাজকর্ম করেন, কিন্তু এর মধ্যেই আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, পানি জাতীয় খাবারও খাওয়া যেতে পারে, এবং নর্মাল যে খাবার খাচ্ছে, কারণ আমি স্পেশাল কোনো খাবারের কথা বলি না সময়, যদি তিনি খুব কষ্ট না পান তো সেই খাবারগুলো খেতে হবে। ওষুধের মধ্যে শুধুমাত্র ফলিক অ্যাসিড দেই, এবং শুধু বমি করলে বমির ওষুধটি দিতে পারি আমরা, অথবা খুব গ্যাস যদি হয়, অ্যাসিডিটি যদি হয় সেই ওষুধটা দিতে পারি। এমনি ফার্স্ট ট্রাইমাস্টারে আমরা কোনো আর আদার্স আয়রন বা ক্যালসিয়াম দিই না ওষুধের ব্যাপারে, এটি খাবারের ব্যাপারে এইভাবে খাবেন। কিন্তু সেকেন্ড ট্রাইমাস্টার যদি যায়, যেটা আপনি জানতে চাচ্ছি যে আবার পরবর্তী কী হবে, তখনই কিন্তু আমরা একটি কথা বলি নেই, ফার্স্ট ট্রাইমাস্টারেও কিন্তু কিছু টেস্ট করাতে হবে, সেইগুলো কিন্তু আমরা বলি যে সব হিমোগ্লোবিনটি কেমন আছে, রক্তে অন্য অন্য কোনো অসুবিধা আছে কি না, তার সঙ্গে আমরা যে পিডিআরএল একটা টেস্ট করে নিই, এইচবিএসজিটা দেখে নিই, তার কোনো কোনো জন্ডিসের ভাইরাসের কোনো ইনফেকশন আছে কি না, রক্তের গ্রুপটি কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জেনে নিতে হবে, কারণ পরিবারের সবার সঙ্গে মিলিয়ে রাখতে হবে যে এই গ্রুপের সঙ্গে তার অন্য কোনো আর কেউ পরিচিত আছেন কি না, এবং তার সঙ্গে রক্তের সুগারের পরিমাণ যে কীরকম সেটা কিন্তু জেনে রাখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, একটা রক্তের হিমোগ্লোবিন কেমন, রক্তে অন্যরকম আর কোনো অসুবিধা আছে কি না, এইচবিএসজি, পিডিআরএল, রক্তের গ্রুপ এবং সুগার, এই কয়েকটি জিনিস কিন্তু অবশ্য অবশ্যই মনে রাখতে হবে। এটি আমরা ফার্স্ট ট্রাইমাস্টারের জন্য ঔষধ পরীক্ষা নিরীক্ষা এগুলো জানতে হবে। এবং আপনি সেকেন্ড ট্রাইমিস্টারের কথা বলছিলেন, যদি সেকেন্ড ট্রাইমিস্টারের খাদ্য তালিকা বা প্যাটার্নটা আসলে কি রকম হওয়া দরকার, এইটাও কিন্তু তখনও কিন্তু যদি সে এখন কিন্তু তার বমিটা খুব কমই থাকে, অনেকেই এই সময় আর কোনো তার কমপ্লেন থাকে না, শুধু তিনি সব স্বাভাবিক কাজকর্ম করতে পারেন, অফিসে গেলে কাজকর্ম করতে পারেন বা বাইরে যেখানে কাজকর্ম করেন সেগুলো করতে পারেন, ঝুঁকি প্রাকি কমে আসে, কিন্তু অনেকেই আবার তীব্র ব্যথা অনুভব করেন, সেটা একটু এক্সপ্লেন করলে হয় যে এই বাচ্চা পেটে আসার পরে কিছু কিছু হরমোন বেরিয়ে আসে, সেই হরমোনগুলো কিন্তু শরীরের জয়েন্টগুলোকে আস্তে আস্তে খুলে দেয়, এই যে এই রিল্যাক্সেশনের কারণে হয়তো প্রতিটা অঙ্গ কিন্তু ব্যথা করে, সে একদম দেখবেন মাথার চুলের থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সব জায়গায় কিন্তু ব্যথা, কেমন একটা ব্যথা শুরু হয়, এই জন্য কিন্তু মেয়েরা খুব চায় যে একটু শুয়ে থাকতে বা রেস্টিতে, কিন্তু সেটি করা উচিত। আপনি জানবেন যে আপনার বাচ্চার জন্য জায়গা তৈরি হচ্ছে, কাজে ভয় পাওয়ার কিছু নেই, এবং এই সেকেন্ড ট্রাইমাস্টারে কিন্তু আপনি খাবারগুলো নিয়মিতভাবে খাবেন। আমরা মনে করি হয়তো ফার্স্টের দিকে ওয়েটটা বাড়ে না, কিন্তু পরবর্তীকালে মনে রাখতে হবে যে প্রতি মাসে কমপক্ষে 2 কেজি করে ওজন বাড়তে হবে, আচ্ছা ব্লাড প্রেশার ঠিক আছে দেখতে হবে, এবং আপনাকে বিশ্রাম নিতে হবে। ডক্টর রওশন আরা বেগম, আপনার কাছে থার্ড ট্রাইমিস্টার নিয়ে জানতে চাইবো, শেষ 3 মাসকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয় এবং এই সময় আসলে কী কী ধরনের জটিলতা দেখা দিতে পারে। একটি কথা আপনি বলছিলেন যে সেকেন্ড ট্রাইমিস্টার থেকে ওয়েট বাড়া শুরু হয়, সেক্ষেত্রে পেটের আকৃতির বেড়ে যাওয়া বা রক্ত ভাঙা, খুব বেশি জ্বর আসা, প্রেশার বেড়ে যাওয়া, এই ঘটনাগুলো ঘটতে পারে কিনা থার্ড ট্রাইমিস্টারে? যে কোনো সময়ই হতে পারে এগুলো, ধরেন আপনি ফার্স্ট ট্রাইমাস্টারে জ্বর হতে পারে, সবসময় ঝুঁকিগুলো থাকে, তবে সে থার্ড ট্রাইমাস্টার দেখে খুব বেশি আমাদের খেয়াল রাখতে, প্রথমত আমি বলছিলাম যে প্রেগনেন্সি প্ল্যান যেটা করা হয় সেগুলো কিন্তু এখান থেকে চিন্তা করতে হবে এখন, যে এই প্ল্যানটা তৈরি করতে কোথায় আপনি যাবেন ডেলিভারি করাতে ঠিক করে রাখতে হবে, আপনি রাত দুপুরে কখন কীভাবে যাবেন, আপনার বাহন ঠিক আছে কিনা, রক্তের গ্রুপের সাথে কোনো রক্তের আর্সিদের মিল আছে কিনা সেগুলো ঠিক করে রাখতে হবে। এই সময়ে কিন্তু ধরেন যে বাড়ছিল ওজনটা, হঠাৎ করে দেখলেন যে অতিরিক্ত ওজন বাড়ছে, বা দেখলেন যে ওজন কমেও যাচ্ছে, বা পানির পরিমাণ যেটা ছিল সেটি অতিরিক্ত বাড়ছে বা একদম কমেও যেতে পারে, বা বাচ্চার মুভমেন্ট যেটা আমরা বলি 12 ঘন্টায় 10 বার নড়বে সেটি হয়তো আর কম নড়ছে, অথবা দেখলাম প্রেশারটা ভালোই ছিল হঠাৎ করে প্রেশারটা খুব বেশি শুট করে বেড়ে যাচ্ছে, কাজে এই চিন্তা এগুলো কিন্তু আস্তে আস্তে দেখা যেতে পারে, তার সঙ্গে কিন্তু সামান্য রক্তপাতও হতে পারে। কাজে এইগুলোর জন্য কিন্তু প্রতি আমরা বলি এই সময়ে সপ্তাহে অন্তত পক্ষে আমরা শেষ গেছে 15 দিন পরে যখন শেষ করে ফেলি 36 পার হয়ে গেলে আমরা বলি যে সপ্তাহে একবার করে আসতে হবে, সপ্তাহে সপ্তাহে যেন অন্তত পক্ষে ভিজিটগুলো হয়, তাহলে যখনই একটু চেঞ্জ হচ্ছে আমরা কিন্তু সেটা পদক্ষেপ নিতে পারি। কাজেই আমরা মনে করি যে এই থার্ড ট্রাইমাস্টার খুবই ঝুঁকিপূর্ণ, সবসময় মায়েদের খেয়াল রাখতে, পরিবারের যারা সমাজে বাস করেন তাদেরও, যেখানে একটি ধরেন গ্রামের একটি এলাকায় কমে সেখানে বাচ্চা হবে, অনেকে কিন্তু জানতে পারেন যে কারা কোন পরিবারে বাচ্চা হচ্ছে, তাদেরও কিন্তু উচিত যে তার বাহনটি ঠিক করে দেওয়া, তাকে একটু সুযোগ করে দেওয়া যেখানে যাবেন, এবং যেখানে যাবেন সেই কেন্দ্রটিও কিন্তু মাতৃবান্ধব হতে হবে। একটি ধরেন গ্রামের একটি প্রত্যন্ত এলাকায় ইউনিয়ন কাউন্সিলের একটি জায়গায় গেলেন, সেখানে যেন সব তৈরি থাকে, মা গেলে যেন তাকে সাহায্য করতে পারেন, যেমন পরিবারের নিতে হবে, সমাজের নিতে হবে, সেই সঙ্গে রাষ্ট্রেরও দায়িত্ব থাকে যে এই মাকে সবাই মিলে সাহায্য করতে হবে। এই যে আমাদের 28শে মে তার নিরাপদ মাতৃত্ব দিবস আসছে, আমরা শুধু দিবসটি পালন করলেই হবে না, এর সঙ্গে মায়ের যে একটি রাইট যে আমি নিশ্চিন্তে নির্বিঘ্নে আমি সেই স্থানটিতে যাব, আমি মাতৃ সন্তান প্রসব করবো এবং আমার জীবন ঝুঁকিমুক্ত হবে সেটাকে কিন্তু নিশ্চিত করতে হবে। আমরা এখনও দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রায় 50% মা বাড়িতে ডেলিভারি করাচ্ছেন, এবং সেখানে কিন্তু মাতৃমৃত্যুর ঝুঁকিগুলো বেড়ে যাচ্ছে। আমাদের অনুরোধ যেন প্রত্যেকটি কেন্দ্র মাতৃবান্ধব হয়,
মা যেন নিশ্চিন্তে নিরাপদে যে সেখানে তার বাচ্চাটি শৈশব করাতে পারেন। এবং আমি মনে করি যে একদম ফার্স্ট থেকে থার্ড ট্রাইমেস্টার পর্যন্ত প্রত্যেকেরই কিন্তু উচিত যে এক নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে দেখাবেন, পরামর্শ নেবেন, ওষুধটি খাবেন, আপনি খাদ্য গ্রহণ করবেন এবং বিশ্রাম নেবেন, এবং অবশ্য অবশ্যই আপনি একটি কেন্দ্রে গিয়ে ডেলিভারি করবেন, কখনোই বাড়িতে ডেলিভারি করে যে জীবনকে ঝুঁকিযুক্ত করবেন না। এবং আলোচনার শুরুতে কিন্তু আপনি একটি কথা বলছিলেন, ঝুঁকির কারণ হিসেবে এনিমিয়ার কথা আসছিল এবং অ্যাক্লাম্পশিয়ার কথা আসছিল। আপনার কাছে যদি একটু জানতে চাই, যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের জন্য আসলে অ্যাক্লাম্পশিয়ার ঝুঁকি তৈরি হওয়াটা কতটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়, অ্যাক্লাম্পশিয়ার চান্সেস কতখানি থাকে সেক্ষেত্রে? আমাদের দেশে এখনও প্রায় আমাদের মাতৃমৃত্যুর ঝুঁকির একটা অন্যতম কারণ হচ্ছে অ্যাক্লাম্পশিয়া। এইটি কিন্তু আমরা কিন্তু প্রথম থেকেই বলি যে ওই যে আমরা একটা ওষুধ দিচ্ছিলাম খেতে ক্যালসিয়াম, গবেষণায় দেখা গেছে যে যারা প্রথম থেকেই ক্যালসিয়াম গ্রহণ করেন তাদের কিন্তু উচ্চ রক্তচাপের কমটা কমে আসে এবং সঙ্গে সঙ্গে এই অ্যাক্লাম্পশিয়ার ঝুঁকিটাও কমে আসে। কাজে ঝুঁকি কমানোর জন্য আমরা সেকেন্ড ট্রাইমাস্টার থেকে একদম শুরু করে দিই তাকে অবশ্যই অবশ্যই দুটি করে ক্যালসিয়াম ট্যাবলেট বাংলাদেশে যদি পাওয়া যায় সেটি গ্রহণ করতে হবে। কাজে ক্যালসিয়াম যদি আমরা খেতে দিয়ে থাকি তাহলে আমরা বলবো যে অনেকটা অ্যাক্লাম্পশিয়ার ঝুঁকি কমে আসে, তবে সবসময় কিন্তু একদম বন্ধ হয় না। সেই জন্যই যখনই প্রেশারটা বাড়তে থাকে সেই সময় থেকে কিন্তু প্রেশার ওষুধটা নিয়মিত খেতে হবে, এবং সেই সঙ্গে অন্য আরও কিছু চেঞ্জ হয় রক্তে সেগুলো কিন্তু পরীক্ষা করে নিতে হবে। কাজেই মাতৃমৃত্যুর ঝুঁকি যে অন্যতম কারণ যেটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় 24% এটা বাড়ছে অ্যাক্লাম্পশিয়ার জন্য মৃত্যু, সেই দিক থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য একেবারেই আর্লি থেকে শুরু করতে হবে যেন আমরা এই মাকে এই ঝুঁকিপূর্ণ জীবনে যেতে না দিই। জি, আর একটু ছোট করে একটু জানতে চাইবো যে গর্ভকালীন সময়ে যারা ওয়ার্কিং মাদার আছেন তারা আসলে দীর্ঘ ভ্রমণ বা জার্নি আসলে তাদের জন্য কতটা কেয়ারফুল থাকতে হবে তাদের? ভ্রমণ সবার জন্য, শুধু যারা চাকরি করেন তাদের জন্য না, সবার জন্যই। যে আমরা বলি যে প্রথম দিকে হয়তো আমরা বলি যদি কোনো রকম প্রবলেম না থাকে, যেমন প্রথমেই বলেছিলাম যে খুব তলপেটে ব্যথা বা একটু রক্তক্ষরণ হচ্ছে, সেগুলো যদি না থাকে তাহলে খুব একটা অসুবিধা হয় না। কিন্তু যদি আমরা পরবর্তীকালে যে দেখি যে তার সেই যে চাকরি যারা করেন তাদেরও হতে পারে, অন্য যারা ঘরে থাকেন তাদেরও হতে পারে, লম্বা ভ্রমণটি কিন্তু ঠিক করে নিতে পারছে। তিনি কোনো অন্য কোনো জটিলতা যদি না ভোগেন তাহলে তিনি লম্বা ভ্রমণে যেতে পারেন, তবে অনেক সময় বিমানেরও কিন্তু কিছু পারমিশন লাগে, সেগুলো নিয়ে নিতে হবে। আমরাও কিন্তু লিখে দিই যে হ্যাঁ তিনি যেতে পারবেন, তার অন্য কোনো মেডিকেল প্রবলেম নাই। তার মানে পারমিশন নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে তারপরে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর রওশনারা বেগম, আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন। আর দর্শক, এই ছিল ডক্টর জন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডের আজকের আয়োজনে। দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।